আসসালামু আলাইকুম প্রকৃতির বিরূপ প্রভাবে তীব্র গরম বৃষ্টি নেই শুষ্ক আবহাওয়া এই বিরূপ প্রভাবে গাছে যে প্রতিক্রিয়াটা হয়েছে যে ক্ষতিকর প্রতিক্রিয়া সেটা হচ্ছে যে ফলগুলো শুকিয়ে যাচ্ছে আমরা এর আগে বেশ কয়েক দফায় কয়েক ধরনের ফল করছি কিন্তু তখনই তীব্র গরম তাপদাহ এই খরতায় আমাদের গাছের ফলগুলো নষ্ট হয়ে গেছে শুধু আমাদের গাছের ফল না যারা বাণিজ্যিকভাবে বাগান করতেছে বা ফসল করতেছে তাদেরও ঠিক সমান হারে ক্ষতি হয়েছে যে ফুল আসতেছে না ফুল আসলেও ফল হচ্ছে না এবং গাছের যে গ্রোথ সেই গ্রোথটাও যথাযথ গ্রোথও গাছ পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে ফল ঝরে যাচ্ছে ছোট ছোট ফল যেগুলো বড় হওয়ার কথা সেইগুলো ঝরে পড়ে যাচ্ছে এবং দেখুন যে এই ঝিঙ্গে গাছের ফলগুলো অল্পতেই শুকিয়ে যাচ্ছে এবং এই কিছুদিন পরেই এগুলো মরে যাবে আপনার ফলগুলো যদি একটু ভালোভাবে দেখাই যে ফলগুলো শুকে গেছে এগুলোর গ্রোথ দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো হবে না যেগুলো ফল হবে দেখুন যে ফলের গ্রোথ দেখেই বোঝা যাচ্ছে যে এই ফলগুলা হবে এখানে যে ফলগুলো হয়েছে হবে অল্প কিছু ফল হয়েছে কিন্তু আমরা যে দেখিয়েছিলাম যে পাতার গিটে গিটে যদি আল্লাহ রহমত করতো হয়তো সবগুলোতেই ফল হওয়ার কথা ছিল সম্ভাবনা ছিল কিন্তু প্রচণ্ড খরতাপ এবং তাপদাহে আমাদের গাছের ফলগুলো এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে শুধু আমাদের না যারা এ সময়ে সাত বাগান করেছেন এবং বাণিজ্যিক বাগান করেছেন সবারই এরকম ক্ষতির সম্মুখীন হয়েছেন এর জন্য যারা এই মুহূর্তে বাগান করার চিন্তা করতেছেন যারা এই মুহূর্তে ফসল করার চিন্তা করতেছেন তারা এখন কিছুটা সময় বিরত থাকুন ফসল করা থেকে যখন আবার প্রকৃতি তার কি বলবো ঐশ্বর্য নিয়ে ফিরে আসবে যখন প্রকৃতি সহনশীল হবে আপনারা তখন বাগান করার বা ফসল করার চেষ্টা করবেন প্রচণ্ড তাপ বা খরতায় কোনো পুরুষ ফুল আসার আগেই স্ত্রী ফুল হয়েছে এর জন্য আমরা পরাগায়ন করতে পারিনি কিংবা ন্যাচারালি প্রাকৃতিকভাবে যে পরাগায়ন হওয়ার কথা সেই পরাগায়নও হয় নাই কারণ পুরুষ ফুলই ছিল না পরাগায়ন হবে কিভাবে। তবে আমি এখন দেখতেছি যে এক দুটো পুরুষ ফুল দেখা যাচ্ছে এবং এইখানে প্রথম স্ত্রী ফুল তখন পাশাপাশি আমার পুরুষ ফুল আছে। কিন্তু এর আগে গাছ ভরা যত ফল ছিল সব ফল শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং এই ফলগুলা একটাও হবে না এতদিনে ফলগুলো খাওয়ার উপযোগী হয়ে যেত কিন্তু ধীরে ধীরে নষ্ট হইলেও হবে না তো যেহেতু প্রকৃতি ফসলের পক্ষে বর্তমানে নেই তো এর জন্য আমাদের একটু বাড়তি কেয়ার করতে হবে সেজন্য আমরা কি করতে পারি সেজন্য এই যে লাউ গাছে যে ফলটা আসছে এই লাউ গাছের ফলে আমরা কৃত্রিমভাবে হ্যান্ড পলিনেশন করে দেব আমরা পরাগায়ন করে দেব। এই পুরুষ ফুলে যে রেনু আছে এই রেনু আমি স্ত্রী ফুলের ডিম্বাশয়ে লাগিয়ে দেব তো আমরা পাতার পাপড়িগুলো এইভাবে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নেওয়ার ফলে দেখুন এখানে রেণুগুলো বোঝা যাচ্ছে আমি যে রেনুগুলো বের করে নিলাম বের করে নিয়ে এখানে দেখুন স্ত্রীর যে লাউ ফলটা এই লাউ ফলের ভিতরে যে ডিম্বাশয় আছে এই ডিম্বাশয়ে আমি আলতো করে এটা লাগিয়ে দেব। একটা ফুল দিয়ে তিনটা অথবা তার থেকেও বেশি পরা হ্যান্ড পলিনেশন পরাগায়ন করা সম্ভব কিন্তু আমার এখানে ফল আছে একটাই তা আমি একটা দিয়ে একটাই করা করতেছি আমি যত বেশি সম্ভব করতেছি হ্যান্ড পলিনেশনের সাকসেসফুল কীভাবে হয়েছে হ্যান্ড পলিনেশান আপনি কিভাবে বুঝবেন হ্যান্ড পলিনেশন হয়ে গেলে বা এটার পরাগায়িত হয়ে গেলে পরের দিন সকালে উঠেই দেখবেন যে স্ত্রী ফুলটা বন্ধ হয়ে গেছে স্ত্রী ফুলটা ক্লোজ হয়ে গেছে তখন স্ত্রী ফুলটা ক্লোজ হয়ে যাবে এরকম ফুলটা ক্লোজ হয়ে যাবে এবং ফলের বৃদ্ধি সাথে সাথে শুরু হয়ে যাবে তখনই আপনি বুঝবেন যে আপনার হাত পরাগায়নটা সফল হয়েছে আমি সাথে যে ঢ্যাঁড়স গাছ লাগাইছি ঢ্যাঁড়স গাছ যেরকম ছিল আবহাওয়া ভালো থাকা অবস্থায় ততটুকুই বাড়ছে এরপরে আর তেমন কোনো বৃদ্ধি হয়নি প্রায় এক সপ্তাহ বা পনেরো দিন ধরে এই অবস্থায় ঢ্যাঁড়স গাছগুলো রয়েছে একদম বাড়েনি যেমন ছিল তেমন আর আগে থেকে যে ঢ্যাঁড়স গাছটা হয়েছে সেই গাছে দেখুন যে ফল যতটুকু আসছিল তীব্র তাপদাহে ফল ততটুকুই আছে ফল ছোটো হয়েই আছে এই ফলের আর বৃদ্ধি হয়নি আপনারা যদি এইখানেও একটা দেখতে পারেন যে এখানেও একটা ঢেঁড়স আছে এই ঢেঁড়স ততটুকুই আছে যতটুকু হয়েছে গত এক সপ্তাহে বাড়েনি আপনারা জানেন যে ঢ্যাঁড়স অল্পতেই শুকিয়ে যায় হয়তো এটা শুকিয়ে যাবে তারপরে আর খাওয়ার উপযুক্ত থাকবে না তো এটাই আমি বলতে চাইছিলাম যে যারা বাগান করতেছেন তাদের এই সময়টা বাগানে নতুন কোনো ফসল করা থেকে আপনারা বিরত রাখুন যদি এখন আপনারা ফসল করেন তাহলে হয়তো কাঙ্ক্ষিত ফলন আপনারা পাবেন না আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ব্লগ টিউব বিডি চ্যানেলটি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম